দিনে দিনে এই মসজিদের দাওয়াতের বরকতে সিলেট অঞ্চল থেকে আলহামদুলিল্লাহ আস্তে আস্তে ক্রমশ শিরক এবং বেদাত দূরীভূত হচ্ছে, ইনশাআল্লাহ তাওহীদ এবং সুন্নত প্রতিষ্ঠিত হচ্ছে। এর দাওয়াতের প্রভাবে বৃহত্তর সিলেট বিভাগে আলহামদুলিল্লাহ অনেকগুলো মসজিদ, মাদ্রাসা, ইসলামিক সেন্টার আলহামদুলিল্লাহ প্রতিষ্ঠিত হয়েছে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহ ওয়াহদা والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه ومن والاه। সম্মানিত ভাই ও বোনেরা, যেখানে দাঁড়িয়ে আছি যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এটি আমাদের সকলের সুপরিচিত সিলেট শহরে অবস্থিত আত্তাকোয়া মসজিদ এন্ড ইসলামিক সেন্টারে আমরা দাঁড়িয়ে আছি। আলহামদুলিল্লাহ আপনাদের সকলের জানা আছে এই সিলেট শহরে আলহামদুলিল্লাহ তাওহীদ এবং সুন্নার পতাকা উড্ডীন করার জন্য, শিরক এবং বেদাত মুক্ত ইমান ও আমল করার প্রত্যয় নিয়ে এই আত্তাকোয়া মসজিদ এন্ড ইসলামিক সেন্টার প্রতিষ্ঠিত হয়েছে। আলহামদুলিল্লাহ দিনে দিনে এই মসজিদের দাওয়াতের বরকতে সিলেট অঞ্চল থেকে আলহামদুলিল্লাহ আস্তে আস্তে ক্রমশ শিরক এবং বেদাত দূরীভূত হচ্ছে, ইনশাআল্লাহ তাওহীদ এবং সুন্নত প্রতিষ্ঠিত হচ্ছে। আলহামদুলিল্লাহ এর দাওয়াতের প্রভাবে বৃহত্তর সিলেট বিভাগে আলহামদুলিল্লাহ অনেকগুলো মসজিদ, মাদ্রাসা, ইসলামিক সেন্টার আলহামদুলিল্লাহ প্রতিষ্ঠিত হয়েছে। তো যেহেতু এই প্রতিষ্ঠানটি তাকওয়া মসজিদ এন্ড ইসলামিক সেন্টার এই সিলেট বিভাগের মধ্যেই এই অঞ্চলের মার্কাজ হিসাবে এটির বড় ধরনের জায়গা দরকার, ভবন দরকার। তো আলহামদুলিল্লাহ প্রথমে এই মসজিদটি 18.5 ডিসিমেল জায়গার উপরে প্রতিষ্ঠিত হয়েছিল। আলহামদুলিল্লাহ বর্তমানে এর পাশেই আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখানে আরও 12.5 ডিসিমেল জমি আলহামদুলিল্লাহ ক্রয় করা হয়েছে। তো আলহামদুলিল্লাহ এর পার্শ্ববর্তী আরও কিছু জমি ইনশাআল্লাহ ক্রয় করা হবে। তাহলে এটি আলহামদুলিল্লাহ একটি বড় ধরনের মার্কাজ হিসাবে ইনশাআল্লাহ এখানে বিভিন্ন বড় বড় ভবন, মসজিদ এবং ইসলামিক সেন্টারের কার্যক্রম ইনশাআল্লাহ সুন্দরভাবে আমাদের করাটা সুবিধা হবে। তো সম্মানিত ভাই বোনেরা, আপনারা সবাই এই সিলেটের তাকওয়া মসজিদের জন্য, আত্তাকোয়া মসজিদ এন্ড ইসলামিক সেন্টারের জন্য আপনারা সবাই দোয়া করবেন, এবং পাশাপাশি আপনাদের সকলের সহযোগিতা একান্তভাবে কাম্য যে প্রতিষ্ঠানের এ পর্যন্ত কিছু টাকা পরিশোধ করা হয়েছে জমি কেনার, আবার কিছু টাকা এখনো বাকি আছে এবং ভবিষ্যতে আরও পাশে কিছু জমি ক্রয় করা হবে। তো আপনাদের সকলের প্রতি একান্ত অনুরোধ, দেশে বিদেশে যারা দেখছেন, যারা শুনছেন, সবাই ইনশাআল্লাহ এই মসজিদের ভূমি ক্রয়ের ফান্ডে আপনারা সর্বোচ্চ ইনশাআল্লাহ সহযোগিতা করবেন। অনেকে সরাসরি দাওয়াতি কাজে হয়তো অংশগ্রহণ করতে পারেন না, বাহিরে আছেন, দূরে আছেন, কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলা আপনাকে অর্থ দিয়েছেন, আপনি অর্থের মাধ্যমে এই দাওয়াতি কাজে শরিক হবেন। এই জন্য যথাসম্ভব ইনশাআল্লাহ এই ভূমি ক্রয়ের ফান্ডে সহযোগিতা করবেন সবাই ইনশাআল্লাহ। একদিন এই আতাকোয়া মসজিদ এন্ড ইসলামিক সেন্টারের মাধ্যমে ইনশাআল্লাহ এই মার্কাজের মাধ্যমে এই সিলেট অঞ্চল আবার তাওহীদের ভূমি হিসাবে, সুন্নতের ভূমি হিসাবে প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানে আপনাদের থেকে বিদায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।